বন্ধুরা, আজকে দেখাবো যে টেকনো কে সিক্সের যে অ্যান্ড্রয়েড ফোনটা, ওই ফোনের যদি আপনার হেডফোন অটোমেটিকলি হেডফোন চলে আসে, তো সেটা যদি না সরে, অনেক ক্ষেত্রে ওয়াটার ড্যামেজ, তারপর আপনার হেডফোনের পিন আছে 3 পিন 4 পিন, যদি আমরা অনেক সময় না বুঝে ঢুকিয়ে যদি উল্টোপাল্টা একটু এদের ওদের হয়, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়, এবং আপনার হাই ভোল্টেজের কারণেও এই সমস্যাটা দেখা দেয়। আপনার চার্জিংয়ের সেকশন থেকে হাই ভোল্টেজ পেলেও এই সমস্যাটা দেখা দেয়। যদি আপনার উপরে হেডফোন যদি উঠে, তাহলে কিন্তু আপনার কোনো কথা বা কিছুই শোনা যায় না। স্পিকার টোটালি আপনার হেডফোন দিয়েই, কানে ইয়ারফোন দিয়ে তারপর শুনতে হবে। তো এই সমস্যাটা কীভাবে আমরা সমাধান করব, তো চলুন এখন দেখা যাক। সামান্য একটা ডায়োড শর্ট হয়ে যায়, ডায়োডটা রিমুভ করলেই আপনার সমস্যাটা সমাধান হবে। তো চলুন মোবাইল স্ক্রিনে দেখা যাক। তো বন্ধুরা, ফোনের মডেলটা তো দেখলেন, এখন আমি ফোনটা খুলে রাখছি, তো আমি একটু দেখাই আপনাদের। আমি অনেক রকমের ওয়াশ করছি, দেখছেন হেডফোনটা কিন্তু উঠে আছে, এই যে দেখা যাচ্ছে হেডফোনটা। তো এখন এটাকে কীভাবে রিমুভ করব, আমি প্রথমিক পর্যায়ে যত সেটিংস, তারপর আপনার হেডফোন ঢুকিয়ে দেখছি, তারপর এটা সরে না, এটা যায় না। তো সেক্ষেত্রে এখন আমি যেটা করব, একটা ডায়েট এখান থেকে তুলে ফেলব। ডায়েটটা যদি একটু দেখাই আমি জুম করে, দেখুন এখানে যে কালা যে বড় একটা ডায়েট আছে, ওই ডায়েটের পাশে ছোট্ট একটা ডায়েট আছে ব্ল্যাক কালারের, জাস্ট এই ডায়েটটা আপনারা তুলে ফেলবেন, তাহলে আপনার সমস্যাটা সমাধান হবে। এই যে আমি টুইজার থেকে দেখাচ্ছি, এই যে একটা ডায়েট আছে দেখছেন, এই ডায়েটটা আপনারা তুলে ফেললে আপনার সমস্যাটা সমাধান হবে ইনশাল্লাহ। তো আমি ডায়েটটা তুলে এখন দেখাবো যে এটা সমস্যাটা আসলে ফাইন্ড আউট হয় কি না। তো তার আগে একটা কথা বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আরও এরকমের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এই যে ডায়েটটা দেখুন, এই ডায়েটটাকে এখন আমি তুলব। তো আসলে এটা মূলত হওয়ার কারণ, অনেক ক্ষেত্রে আপনার যদি চার্জিং হাই ভোল্টেজ বা চার্জার, আমরা অনেক সময় এলোমেলো চার্জার থেকে চার্জ দেওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হঠাৎ করে দেখা দেয়। এবং আবারও আপনার কিছু কিছু ইয়ারফোন আছে, ওই ইয়ারফোনগুলো আমরা যদি ঢুকিয়ে নিই তাহলে এই সমস্যাটা দেখা দেয়। তো আমি এটাকে আগে অফ করব, অফ করে তারপরে আমি কাজটা করব। তো আমার ফোনটা অফ হয়েছে, এখন আমি কাজটা করব। তো এখন আমি একটা টুইজারটা হাতে নিলাম, টুইজার থেকে এটাকে তুলে ফেলব। এটাকে তুলে ফেললেই কিন্তু সমস্যাটার সমাধান হবে ইনশাল্লাহ। দেখছেন আমি এটাকে টুইজারের দিয়ে আমি তুলে ফেললাম। তো এখন একটু এটাকে ভালো করে এখান থেকে ঘষে নেব, কেননা যদি লাইনটা যদি পুরো প্রপার যদি ডিসকানেক্ট হয় তাহলে কিন্তু সমস্যাটার সমাধান হবে। আমার এটা তোলা হয়ে গেছে। তো এখন আমি যদি সেটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, নেওয়ার পর এখন আমি ফোনটাকে রান করব। দেখতেছেন এখানে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে বড় যে কালা ডায়েটগুলো থাকে ব্ল্যাক কালারের, ওই ডায়েটের পাশে ছোট্ট একটি ডায়েট থাকে, ওই ডায়েটটাকে তুলে নেবেন। এবং ফোনটা কিন্তু রান হইতে অনেক সময় নিত শুধু এই কারণেও। তো এখন আমি ফোনটাকে রান করতেছি, দেখব যে সমস্যাটা আসলেই সমাধান হয়েছে কিনা। আমি লকটা খুলে নেই,
ইনশাল্লাহ আমাদের সমস্যাটা সমাধান হয়েছে। দেখতেছেন এখানে কিন্তু কোনো হেডফোন নেই। তো আপনাদের যদি এরকমের সমস্যা হয়, অনেক ক্ষেত্রে যদি হেডফোন ঢুকলে যায় আবার অনেক ক্ষেত্রে যায় না, তো তাদেরকে বলবো যে আপনারা এরকমের অনেক ছেলের ক্ষেত্রে অনেক রকমের অনেক সিস্টেমে কিন্তু ডায়েট থাকে। তো কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা কেমন হলো। তো আজকের মতো নেই ছিল, দেখুন এখানে কিন্তু আমার হেডফোনটা নাই, চিনে না। তো যাই হোক, ভিডিওটা এই ছিল, দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।